একদিনে সারাদিনে সব মিলিয়ে মাত্র 3 ঘন্টাও বিদ্যুৎ থাকে না, তারপরে আবার বিদ্যুৎ কর্মীরা মিটার থেকে বেশি করে ইউনিট লিখে অনেক বেশি পরিমাণ বিল বানায় যা গ্রামের সাধারণ কর্মীরা ধরতে পারে না। তবে এবার আর শেষ রক্ষা হলো না বিদ্যুৎ কর্মীদের, জনতার হাতে কঠিন ধোলাই খেলেন। জানা যায় দোহারে অতিরিক্ত বিল করার অভিযোগে পল্লী বিদ্যুতের অফিস ঘেরাও করে 2 কর্মীকে গণধোলাই দিয়েছেন গ্রাহকরা। শনিবার দুপুরে হাসানাবাদ অফিসে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে ওই 2 বিলিং সুপারভাইজার ইকরাশি গ্রামের 4,000 গ্রাহকের নামে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিবন্ধ করেছিলেন। অভিযুক্তরা হলেন মোহাম্মদ জানে আলম ও নূর আলম। এর আগে 1 ঘন্টা ঘেরাওয়ের পাশাপাশি ওই অফিসে হামলা চালান ক্ষুব্ধ গ্রাহকরা। পরে পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন ও এজিএম এস এম রাশেদুজ্জামান সহ কয়েক কর্মকর্তা পুলিশ নিয়ে তাদের উদ্ধার করেন। ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন সমকালকে জানান কিছু মিটারে বিল সমস্যা থাকার মিল পাওয়া গেছে, তবে 4,000 গ্রাহকের বিল বেশি হয়েছে তা সঠিক নয়। অন্যদিকে নোয়াখালীর সেনবাগে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় সেনবাগ পল্লী বিদ্যুতের 2 টেকনিশিয়ানকে 3 ঘন্টা আটকে রেখে মারধর ও মোটরসাইকেল ভাঙচুরে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামে। পরে খবর পেয়ে রাতে সেনবাগ থানা পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদ শামসুল আলম ও মনিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। হামলাকারী দেবীসিংহপুর গ্রামের আব্দুল জব্বার মনসির ছেলে আব্দুল আহাদ প্রকাশ হারুন ও আলাউদ্দিন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারী কেউ গ্রেফতার হয়নি। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।